ilaha illallah la ilaha illallah Shammanit hazirin guna manusher jibone onek obishap niye ashe duniya akhirate somosto musibater karon hocche manusher guna manusher hater kamai allah taala qurani pake bohu jagay bolechen je sthale জলে পৃথিবীতে দুনিয়াতে এবং সাগরে মহাসাগরে সব জায়গায় যত রকমের মুসিবত বিপদ আপদ আসে সব কিছু কিন্তু মানুষের হাতের কামাই তাদের গুনাহ করে তারা এগুলোকে ডেকে নিয়ে আসে যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিয়ে দেখান যে তাদের গুনাহ আমল কত কঠিন হতে পারে এর পরিণতি কি খারাপ হতে পারে এবং আশা করা যায় এরকম ওয়ার্নিং পেলে তারা সতর্ক হবে তওবা করবে গুনাহ ছেড়ে দিবে আল্লাহর দিকে আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহ সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন একটা হাদিসে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি নসিহত করলেন তার মধ্যে অন্যতম হলো যে সাবধান তুমি গুনাহ থেকে সাবধান থেকো কারণ এই গুনার কারণেই যত বিপদ আপদ মানুষের উপরে পতিত হয় তিনি আর হাদিসে বলেছেন বান্দা গুনাহ করে আর সেই গুনার কারণেই তার অনেক সময় অনেক কিছুকে মিস করে তার বড় পাওনার জিনিস তার রিজিক থেকে চলে যায় হারিয়ে ফেলে মিস করে আর এই তাকদীরকে পরিবর্তন করতে হলে দোয়া ছাড়া আর কোনো হাতিয়ার নেই আর এই দোয়া যদি কেউ করতে থাকে তওবা ইস্তেগফার করতে থাকে তাহলে এটা তার জন্য শুধু কল্যাণ আর কল্যাণ তার জন্য ফায়দা আর ফায়দা আর তার নেকি তার হায়াত বাড়িয়ে দেওয়া হয় যেন সে নেকির আমল বেশি করে করতে পারে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন আনহু বলেছেন যে যেই ব্যক্তি মোমেন মোটামুটি ঈমান আছে আল্লাহর ভয় কিছু আছে কিন্তু গুনাহ করে ফেলেছে তার মনে গুনাহ করার সাথে সাথে একটা ভয় আসে সে উপলব্ধি করে মনে হয় যেন সে একটি পাহাড়ের নিচে তার মাথা পাহাড় তার মাথার উপরে ঝুলে আছে যে কোনো সময় তার উপরে পড়ে যেতে পারে এরকম ভয়ের মধ্যে থাকে আর যে গুনাহগার তার কাছে গুনাহটা এত হালকা মনে হয় নাকের উপরে একটা মাছি পড়েছিল এমনি করে একটু তাড়িয়ে দিল আর চলে গেল ফিনিশ এর চেয়ে বেশি আর কোনো গুনার ভয় তার মধ্যে থাকে না গুনাহ কিভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে ফজল ইবনে আইয়াদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি যখন গুনাহ করি আমি টের পাই তার রেজাল্ট আসছে কিভাবে দেখি যে আমার উটটা ঘোড়াটাকে যদি উত্তর দিকে যাইতে বলি দক্ষিণ দিকে যায় উল্টা দিকে যায় আমি বুঝতে পেরেছি আমার গুনার কারণে হয়েছে আমার বিবি দেখি আমার কথা শুনে না ও এটা আমার গুনার কারণে এটা ঘটেছে আমরা তো আমাদের দিকে তাকাই না খালি আরেকজনকে দায়ী করি আমার গুনার কারণেই যে সমস্যা আমি ফেস করছি এটা আমরা যখন উপলব্ধি করব তখনই আল্লাহ তাআলার রহমত আমাদের প্রতি আসবে আল্লাহ তাআলা অনেক জাতিকে ধ্বংস করেছেন পৃথিবীতে দেখেছেন নূহ আলাইহিস সালাম কওমের উপরে আল্লাহ তাআলা বিরাট বিপদ এনেছেন সমস্ত মানুষকে আল্লাহ ডুবিয়ে মেরেছেন আল্লাহ তাআলা কওমে আদকে প্রচণ্ড জোরে সাইক্লোন এবং ঘূর্ণিঝড় দিয়ে সমস্ত জাতিকে লণ্ডভণ্ড করে দিয়েছেন কওমে সামুদকে আকাশ থেকে বিশাল আওয়াজ চিৎকার ধ্বনি এসে তাদের সমস্ত কান ফেটে সবগুলো মানুষকে আল্লাহ তাআলা হালাক করে দিয়েছেন কওমে লুতকে আল্লাহ তাআলা তাদের জনপদকে তাদের গ্রামগুলোকে তাদের শহরগুলোকে আযাবের কারণে গুনার কারণে ফাহেশা কাজের কারণে জমিনকে আল্লাহ তাআলা উল্টিয়ে দিয়েছেন যেটা আজকে বিশাল মৃত সাগরে পরিণত হয়েছে এবং নিচের দিকে তলিয়ে দিয়েছেন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের হাতের কামাইগুলো এগুলো মানুষ করেছে তোমাদের প্রতি যে সমস্ত মুসিবত আসে এগুলো তোমাদের হাতের কামাই আর তোমরা জানো কি কতগুলোকে তোমাদের গুনাহকে আল্লাহ মাফ করে দেন সবগুলোর জন্য ধরেন না দুনিয়াতে আল্লাহ তাআলা আরো বলেছেন যে মানুষ যদি আল্লাহকে ভয় করত গ্রামের এবং শহরের লোকগুলো এবং ঈমান আনত ঠিক মতো ভয় করতো তাহলে আকাশ জমিনের সমস্ত বরকতের দরওয়াজা আমি তাদের জন্য খুলে দিতাম কিন্তু তারা আমার কথাকে বিশ্বাস করে না তারা আমার দিকে আসে না আমার নবীর কথা শুনে না গুনার দিকে তারা দৌড়তেই থাকে তখন আমি তাদেরকে শক্ত করে ধরলাম শাস্তি দিলাম যে তারা যে গুনাহ করছিল
আল্লাহ তাআলা বলেন যে জনপদের লোকেরা, শহরের লোকেরা, গ্রামের লোকেরা কি খুব নিরাপদ ফিল করছে? যে তারা যখন ঘুমের মধ্যে থাকবে হঠাৎ করে তাদের উপর কি কিয়ামত চলে আসবে না? নাকি তারা যখন তারা কি ভয় করে না যখন দিনের বেলায় তারা খেলাধুলা ফুর্তি আমোদ ফুর্তি নিয়ে ব্যস্ত আছে, ওই সময় আমোদ ফুর্তি খেলাধুলা অবস্থায় আল্লাহ তাদেরকে পাকড়াও করে ফেলতে পারেন আজাব দিয়ে, এটা কি তারা জানে না? তারা কি নিশ্চিন্ত হয়ে গেছে? তারা কি আল্লাহ তাআলার প্ল্যান প্রোগ্রাম তাদেরকে নিয়ে কি হচ্ছে এগুলো সম্পর্কে খুব সেফ ফিল করছে? আল্লাহ তারা সম্পর্কে ভয়ের মধ্যে থাকে না, খুব নিরাপদ অনুভব করে ওই লোকগুলোই যারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। দেখুন, আপনারা খবর দেখেছেন আমাদের দেশের উপরে ভূমিকম্পের প্রকম্পন কদ্দূর হয়েছে, 6.9 ম্যাগনিচিউড হয়েছে, 7 পর্যন্ত পৌঁছলে, 7 উপরে গেলে কেয়ামত ঘটে যায়। সাক্ষাৎদর্শী যারা ছিল তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে, তারা বলল যে বহুতলা বিশিষ্ট বিল্ডিংগুলো, ভবনগুলো শুধু জিনিসপত্র কাপ পিরিচ অথবা ফ্যান বা বাতি নড়াচড়া করে না, গোটা ওয়াল সহকারে এরকম করে মানে হেতরা দুলছে, চিৎকার করা শুরু করে দিয়েছে বাচ্চা কাচ্চারা। মানুষ কোন সময় এসেছে? যে সময় মানুষ নাচানাচি করার জন্য, পয়লা বৈশাখের পূজা করার জন্য, আনন্দ করার জন্য, ফুর্তি করার জন্য, নাফরমানি করার জন্য আল্লাহ তাআলার মানুষ যখন অস্থির হয়ে গেছে, আল্লাহ তাআলা ওয়ার্নিং দিয়েছেন। আমরা কি সেই ওয়ার্নিং থেকে শিক্ষা গ্রহণ করছি? আমরা আনন্দ ফুর্তি করতে গিয়ে আজকে আমাদের ঈদের মাটিও যেন কিছুই না, পয়লা বৈশাখ আমাদের কাছে এত বড় আনন্দ ফুর্তি আর নাস্তিকতা আর দিন বিরোধী কার্যক্রমের একটা বড় সুযোগ এনে দিয়েছে, এরকমই জাতি রওনা হয়ে গেছে। গুনাহ এবং জেনা ব্যভিচার থেকে শুরু করে সমস্ত কিছু আজকে দেশের মধ্যে মানে যেন সয়লাব হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলার দিকে আসা রাস্তা মানে যেন বন্ধ হয়ে যাচ্ছে, সেদিকে মানুষের কোনো খেয়াল নাই, কোন দিকে রওনা হয়েছে মানুষ। আল্লাহ তাআলা বলেন রাতের বেলায় নিয়ে আসবো, মানুষ কি নিশ্চিন্ত হয়ে ঘুমায়? দিনের বেলায় আমোদ ফুর্তি করে, আল্লাহ তাআলার সঙ্গে চ্যালেঞ্জ করে মানুষ, সারা দিন রাত দিনের দুশ্মনী করে, মানুষ কি নিরাপদ মনে করছে নিজেকে? আনন্দ ফুর্তি করা অবস্থা আল্লাহর গজব দিয়ে হালাক করে দিতে পারেন আল্লাহ তাআলা। 6.9 ম্যাগনিচিউডের ভূমিকম্প হয়েছে, যেটা অনেক বড়। একটু সামান্য বাড়লে কি হতো? মাত্র 7.9 হয়েছিল গত বছর নেপালের মধ্যে, আর সেখানে এই এতটুকুনে তাদের 8,000 লোক তাৎক্ষণিকভাবে শেষ হয়ে গেছে। তাদের 8,000 হয়েছে, তাদের তো জনসংখ্যা কম, আমাদের এক একটি বড় বড় শহরে যে পরিমাণ ঘন বসতি, এই যদি আমাদের এখানে 7.8 নেপালের মতো হয় তাহলে কত লোক মারা যাবে আমাদের দেশে? লক্ষ লক্ষ শুধু না, কয়েক মিলিয়ন মারা যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলার কাছে আমাদের জাতিকে আসার জন্য কি আল্লাহ তাআলা তৌফিক দেবেন? আল্লাহ তাআলা যেন আমাদের জাতিকে, আমাদের সবাইকে, আমাদের আত্মীয় স্বজনকে আল্লাহ দিনের দিকে আসার জন্য তৌফিক দান করেন, এই সমস্ত গুনার রাস্তা থেকে যেন আল্লাহ তাআলা সরে আসার জন্য আমাদেরকে হিম্মত দান করেন। ব্রাদার্স এন্ড সিস্টার্স, দ্য সিন উই কমিট ইন আওয়ার লাইফ ইন দিস দুনিয়া, ইট হ্যাজ এফেক্ট ইন আওয়ার লাইফ অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড হিয়ার আফটার। The sin is a reason of all disaster we face in this world and hereafter. Even in the worldly life, Allah subhanahu wa ta'ala tests us. Allah subhanahu wa ta'ala gives us taste to taste some sort of consequence of our sin. In hadith, Rasulullah sallallahu alayhi wa sallam said, إِيَّاكَ وَالْمَعْصِيَةِ فَإِنَّ الْمَعْصِيَةَ كُلَّ سَخَطِ اللَّهَ عَزَّ وَجَلَّ فَإِنَّ الْمَعْصِيَةَ حَلَّ You have to be careful of committing sin. Because of the sin, Allah's punishment come to you. In another hadith, Rasulullah sallallahu alayhi wa sallam said, إِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُ A man will be missing rizq of him, something he's supposed to get, but he's missing it. Because of the sin he has committed.
ওয়ালা ইয়ারদুল কদরা ইল্লা দুআ এন্ড নাথিং উইল স্টপ দ্য কদর অফ আল্লাহ দ্য ডিক্রি অফ আল্লাহ টু টেক প্লেস অ্যাকসেপ্ট দ্য দুআ অফ আস ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লা বির এন্ড দুআ উইল নট ইনক্রিজ ইন দ্য লাইফ অ্যাকসেপ্ট ফর দ্য রাইটাসনেস আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেই ইন আল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি. A believer is when sometime we as Muslim, we believer, we try to not to commit sin, but we still commit sin. And the right believer will think, subhanAllah, he'll be worried, I have committed a sin. He's so worried, he thinks he's sitting somewhere and a mountain is just on the top of his hand is hanged. Anytime it could fall upon him. That is the worry of the believer. يَخَافُ أَنْ يَقَعَ عَلَيْهِ وَإِنَّ الْفَاجِرَ يَرَى ذُنُوبَهُ كَذُبَابٍ مَرَّ عَلَى أَنْفِهِ. And those that sinner, they have no worry of the sin they commit day and night. The sin for him is like, he thinks, it is like a fly sat down on his nose. He just makes with his hand, it goes. So it's not a big issue for him. That is the sinner look, the wrongdoer look at his sin. But the believer should be worried for his sin, that it could have consequences in his life in this world, not only in hereafter. And that's why Fudayl ibn Ayyad rahmatullah alayhi says, إِنِّي لَا أَعْصِي اللَّهَ تَعَالَى فَأَرَى ذَلِكَ فِي خُلُقِ دَابَّةِ أُمْرَأَتِي. I do commit sin. When I commit sin, I'm worried, and I can see that it happening, the consequences coming to me, that I drive or lead my camel to right, it goes to left, it doesn't listen to me. Because I disobeyed Allah, it doesn't obey me now. When I see my wife doesn't listen to me, he's having argument with me, I think I disobeyed Allah, she doesn't obey me because of that. Ourself will be only blaming her, or she'll be blaming her husband. That's what we look into, we never look into ourselves. In the personal life, in the family life, in the community, life of the community, life of the whole nation, because of the sin they could suffer. And that's why Allah subhanahu wa ta'ala warned us the consequence of the sin. He said, وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُوا عَن كَثِيرٍ. And whatever strikes you of disaster, it is for what your hands have earned. But He pardons much. He forgives much, many sin. He doesn't give punishment of every sin here. But sometimes He gives some warning to you that you may come back to Allah. You may do tawbah, you may give up the sin. That came in another ayah of Surah Rum 41. ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِ النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْدَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجَعُونَ. Corruption has appeared throughout the land and sea by reason of what the hands of people have earned. So he may let them taste part of the consequence of what they have done, that perhaps they will return to Allah. They'll return to their deen. So this is the reason Allah subhanahu wa ta'ala gives punishment. Sometimes Allah is so merciful, He doesn't bring straight away the punishment. He gives us warning. How many warning came referring to something happened in Bangladesh, in the main big cities, that there is a tremor, there's a big kind of earthquake. It reaches to the scale in the 6.9 magnitude in the Richter scale. 6.9. If it is 7, then it could bring disaster. 7.8 magnitude happened last time in the earthquake of Nepal, where 8,000 people died. How far? 6.9 from 7.8, how far it is. Very close. Allah subhanahu wa ta'ala saved us. Our relatives, our many people are here, they are over there. They are telling us. The whole building, it's not only some stuff are moving or shaking. Whole building with the walls, we can notice like doing this. And just little bit of increase will making, not only like Nepal, 8,000 people will be dying, there could be 800,000, there could be millions, because it is a densely populated area in the whole world.
And all scientific research says the capital city, Dhaka, is number two in the danger list of the earthquake in the whole world after Tehran, capital of Iran. But how, why all this come? Because we are engaged in sin. The sin is now encouraged. All doors are opened. And the door of righteous deeds are being closed. This is our disobedience to Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala said in the Quran about the previous nations, how he brought the disaster and destroyed them. The whole nation, whole society, whole civilization is devastated and became forever gone. As Allah said in the Quran, in Surah Al-Ankabut, فَكُلًّا أَخَذْنَا بِذَنْبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاسِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةَ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضِ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ. So each we seized for his sin. And among them were those upon whom we sent a storm of stones. The storm, the cyclone, brought stones in. And among them were those who were seized by the blast from the sky. Huge blast, noise, everybody gone to die because of that huge blast. And among them were those whom we caused the earth to swallow. And that is the earthquake, or the lava, a different type of disaster Allah subhanahu wa ta'ala causes because of the sin of us. And among them are those who are drowned, Nuh alayhi salam's qawm, and many times the disaster cyclone comes and finished many people. And Allah would not have wronged them. It is not Allah is just doing zulm upon them, no. But it was they who are wronging themselves. They are committing zulm upon themselves. But Allah subhanahu wa ta'ala again warned us, وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَكِنْ كَذَّبُوا فَأَخَذْنَاهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ. And if only the people of the cities had believed and feared Allah, we should have opened upon them blessings from the heaven and the earth. But they denied to come to the deen, to come to Allah. So we seized them for what they were earning. أَفَأَمِنَ أَهْلُ الْقُرَىٰ أَنْ يَأْتِيَهُمْ بَأْسُنَا بَيَاتًا وَهُمْ نَائِمُونَ. Then did the people of the cities feel secure from our punishment coming to them at night while they were asleep? They were in deep sleep. أَوَأَمِنَ أَهْلُ الْقُرَىٰ أَنْ يَأْتِيَهُمْ بَأْسُنَا ضُحَىٰ وَهُمْ يَلْعَبُونَ. Or did the people of the cities feel secure from our punishment coming to them in the forenoon, in the daylight, while they were at play, at amusement, having all this fun, New Year, this and that, doing all munkar, disobeying Allah, challenging Allah? أَفَأَمِنُوا مَكْرَ اللَّهِ فَلَا يَأْمَنُ مَكْرَ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْخَاسِرُونَ. Then did they feel secure from the plan of Allah? From the plan of Allah? But no one feels secure from the plan of Allah except the people who are the losers. This kind of warning should bring our nation to Islam, to Allah. If just as I said, a day ago, if a little bit of increase of the earthquake, today we'll be making announcement, make dua for them, hundreds of people have died. We could be appealing, you need to do, you know, donate for them, you need to rescue all. Thousands and millions could be injured, needed urgent treatment, all these. But Allah subhanahu wa ta'ala saved us. He is very merciful. He warned us. But have we taken any kind of notice? Have we come back to Allah? Are we coming back to Allah? May Allah subhanahu wa ta'ala give hidayah to all of us. Ameen. May Allah make us, we're worried for our sins. Ameen.
May Allah give us tawfiq to do sincere tawbah to Allah. Allahumma inna nas'aluka al-huda wa at-tuqa wa al-afafa al-ghina. Allahumma inna nastaghfiruka wa natubu ilayk. Barakallahu li wa lakum fil Qur'an al-azim wa nafa'ani wa iyyakum bima fihi min al-ayat wa dhikr al-hakim. وأقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفره واتوب إليه إنه هو الغفور الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد عباد الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعلموا أن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وعليكم الجماعة فإن يد الله مع الجماعة ومن شد شد في النار وصلوا على البشير النذير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على عبدك ورسولك وحبيبك محمد وارض اللهم عن أربعة الخلفاء الراشدين المهديين الذين قضوا بالحق وبه كانوا يعدلون أبي بكر عمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك محمد أجمعين وعن الذين يتبعونهم بإحسان إلى يوم الدين وعنا معهم برحمتك ومنك وكرمك وإحسانك يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار اللهم اغفر لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا قواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا واجعل ثأرنا على من ظلمنا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا وانصرنا على من عادانا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا يا أرحم الراحمين اللهم اغفر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات يا مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين اللهم انصر على عبادك المستضعفين في كل مكان اللهم انصرهم بنصرك المبين اللهم احفظهم بحفظك المتين اللهم اهلك اعداءك اعداء الدين الذين يحاربون دينك ويقاتلون اولياءك اللهم خذهم اخذ عزيز مقتدر اللهم انزل عليهم باسك الذي لا ترده عن القوم المجرمين عباد الله اتقوا الله واذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون واقم الصلاه لا إله إلا الله لا إله إلا الله